অপরূপ সুন্দর মালা যেমন ভিজে যাচ্ছে। সখীদের বলছে, ও সখী দেখো দেখো কেমন সুন্দর মালা একটি যমুনা দিয়ে ভেসে যাচ্ছে, ওই মালাটা আমাকে ধরে এনে দাও না। যেই বলেছে কি গো রানীর কথা তো, কতগুলো সখী সাঁতার কেটে গিয়ে একটা সখী মালাটাকে ধরে এনেছে। সখী এই নাও মালা, যেই মালাটাকে দিয়েছে এখন মালাটা দেখছে কিন্তু সেই মালার দিকে তাকাতে পারছে না। সেই মালার ফুলের মধ্যে এমন একটা ফুল থেকে জ্যোতি ঠিকরে বেরিয়ে আসছে, তাকাতে পারছে না। তবু সে রানী কীর্তিদা ভাবছে আমাকে দেখতেই হবে ওই ফুলটার মধ্যে কি আছে। কি দেখছে ফুলটার মধ্যে এরকম ফাঁক করে দেখলেন একটি সোনার বর্ণ কীট। সেই ফুল ফুলের মালাটাকে অতি যত্ন সহকারে প্রাসাদে নিয়ে গেলেন, গিয়ে বলছে মহারাজ সেই কীটটাকে ফুল থেকে বের করে নিয়েছে। নিয়ে বলছে মহারাজ বলো কীর্তিদা, আমি একটি নদী যমুনায় স্নান করতে গিয়ে একটি ফুলের মালা পেয়েছি, সেই ফুলের মধ্যে একটি সোনার বর্ণ কীট আছে, এই কীটটাকে আমি সন্তান স্নেহে পালন করতে চাই। বেশ রানী, তোমার যখন ইচ্ছা আমাদের তো সন্তান হয়নি, তোমার যখন ইচ্ছে তুমি তাই করো। মা কীর্তিদা কি করলেন, সেই সোনার বর্ণ কীটটাকে সন্তান স্নেহে পালন করতে লাগলেন। দিন যায় মাস যায় বছর অতিক্রান্ত হয়, সেই লালন পালন করে যাচ্ছে। আর মায়ের মনে সেই কীর্তিদার মনে রানীর মনে মা হওয়ার বাসনা জেগেছে, যদি কীটটা যদি আমার সন্তান হতো তাহলে আমি আমাকে মা মা বলে জড়িয়ে ধরতো আর আমি আদর করে ডাকতাম খোকা কিংবা খুকি। কিন্তু সেই ভাগ্য কি আমার হবে? যাই হোক, আমি মা শক্তির পুজো করব, দুর্গার পুজো করব। রাজাকে বললেন মহারাজ আমি মা শক্তির পুজো করবো, মা দুর্গার পুজো করবো যদি আমাদের সন্তান হয়। বেশ রানী, আমি সব আয়োজন করে দিচ্ছি। তার কর্মচারীদের বললেন সব আয়োজন করে দিলেন, দুর্গার পুজো শুরু করবে। মা কীর্তিদা পুজোয় বসেছে, সব কিছু আয়োজন করে মা পুজো করছে, নিজে পুজো করছে ব্রাহ্মণ আনে। ওম সর্বমঙ্গলমঙ্গল শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি সৃষ্টি বিনাশায় শক্তি ভূতে সনাতনী গুণাশয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। একবার দেখা দে গো মা, দেখা দে গো মা, সর্বভূতেষু শক্তি রূপে রসনশ্রিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমো। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপে রসনশ্রিতা নমো তস্যৈ।
সর্বভূতেষু অন্তিরূপেণ সমশ্রিতা নমঃতস্যৈ 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 জাগ দুর্গা জাগ দশ প্রহরণ ধারিণী অভয় শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো মা এসেছিস মা? হ্যাঁ বল কি বর তুই চাস মা গো? আমি এই জন্যই তোর আরাধনা করছি মা, আমি মা হতে চাই, আমাকে একটি সন্তানের জননী তুই কর মা, ততাস্তু। আশীর্বাদ দিলে তবে যে কীটটাকে তুই সন্তান স্নেহে পালন করছিস ওই কীট থেকে জন্ম নেবে এক অপরূপ কন্যা, নাম রাখবি রাধা রানী। মাগো রাধা রানীর জন্ম কিন্তু কোনো গর্ভজাত সন্তান কিন্তু রাধা রানী নয়, এই রাধা রানী হলো ওই কীট থেকেই জন্ম হলো রাধা রানী। এই আমরা যে এখানে হরিবাসরে কীর্তন করছি এই কীর্তনের ধ্বনি কিন্তু বহুদূর চলে যাচ্ছে, অনেক গ্রাম কিন্তু শুনতে পাচ্ছে, কিন্তু মা তাতেও পুণ্য সঞ্চয় হয়, পুণ্য লাভ হয়, কিন্তু এই হরিবাসর এসে যদি হরিনাম শোনে তার গুণ আলাদা তার পুণ্য আলাদা। একটি চোরের ঘটনা বলবো বাবা, সাধু সঙ্গ করলে কি হয়? একটা চোর প্রতিদিন চুরি করে, ছিচকে চোর বাবা, প্রতিদিন চুরি করে, তা সেই চোরটি যেদিন চুরি করে সেই দিন খেতে পায়, আর যদি চুরি না করে সেই দিন উপোস যায়, চোরটার কিন্তু বিবাহ হয়নি আর সংসারের জন্য সে চুরি করে। একদিন মনে মনে ভাবলেন যে এইভাবে চুরি করলে আজকে যদি চুরি করে আজকে সংসার চলছে, কিন্তু এক যেদিন করবো না সেই দিন তা সংসার চালাতে পারি না, আর কি করবো, এমন কোন জায়গায় চুরি করতে হবে যেন আর আমাকে চুরি করতে না হয়, সারা জীবন যেন বসে খেতে পারে, চোরটার আশা দেখ এই কথা ভাবছি। আর চুরি করবো কোথায়? রাজার বাড়ি রাজ প্রাসাদ, হয় হস্তা না হয় ফস্তা, হয় মরবো আর না হয় বাঁচবো, রাজা ধরে ফেললে মেরে ফেলবে আর ধরতে পারে তাহলে কোটিপতি আর আমার অভাব থাকবে। চোরটাই মনে মনে ভেবে কি করেছে, দরদের বেশে রাজপ্রাসাদে প্রবেশ করেছে, প্রবেশ করে একবার ঢুকে গেছে রাজার অন্তর মহলে যেখানে রাজা আর রানী থাকে। সেই রাজা
একটি মাত্র কন্যা আছে মা, বিবাহ হয়নি। রানী রাজাকে বলছে, মহারাজ আমাদের কন্যার তো বিবাহের বয়স হয়েছে, তাই বা তো কন্যার একটি উপযুক্ত পাত্র দেখতে হবে। হ্যাঁ রানী, আমাদের কন্যার বিবাহ দিতে হবে। তা সেই রাজা বলছে, দেখো রানী, আমি এমন একটি ছেলের সঙ্গে বিয়ে দেব যে না হবে রাজা আর না হবে রাজপুত্র। মহারাজ, এমন ছেলে কোথায় পাবে? কোন সাধু বা সন্ন্যাসীর সঙ্গে আমি আমার কন্যার বিয়ে দেব, কারণ সে হবে সৎ। রাজার সঙ্গে বিয়ে দিলে যুদ্ধ মারামারি করবে, অসৎ পথে যাবে, আর রাজপুত্রও তাই, একদিন না একদিন রাজা হবে। অতএব রাজার সঙ্গে বিয়ে দেব না আর রাজপুত্র সঙ্গে বিয়ে দেব না, কোন সাধু সন্ন্যাসীর সঙ্গে বিয়ে দেব। এই কথা চিন্তা করে রানী বলছে, মহারাজ তাহলে সাধুর খোঁজ কর। এইবার যেখানে সাধু সঙ্গ হয়, সাধু স্নান করে, গঙ্গায় স্নান করে, জপ করে, তপ করে, সেইখানে মহারাজ একদিন গেলে, গিয়ে কি দেখছে, আর এইখানে এসে চোরটা রাজপ্রাসাদে ঢুকেছে চুরি করার জন্য। রাজা রানীর কথা কিন্তু সব শুনেছে যে কোন সাধুর সঙ্গে আমাদের কন্যার বিবাহ দেব। তখন সেই চোরটা মনে মনে করছে, এ তো ভারী কাজ হলো, আমি আর চুরি করব না, রাজপ্রাসাদে রাজকন্যাও নেব আর রাজত্বও নেব। কেমন ভাবে? না, আমি ওই সাধু সেজে সাধুর দলে ঢুকে যাব। যেই বলে যে সাধুর দলে ঢুকে যাব, কি গো বাবা, যারা আসল সাধু হয়েছে তারা কি বিবাহ করবে? করবে না তো, চোরটা কিন্তু বুদ্ধি আছে। আর আমি নকল সাধু সেজে যাচ্ছি, যখন আমাকে বলবে বলবো হ্যাঁ আমি বিবাহ করবো, রাজকন্যাও পাবো রাজত্ব পাবো, রাজার একমাত্র কন্যা মা। চোরটার আশা দেখো, সেই চোরটা কি করেছে, নকল সাধু সেজে ওই আসল সাধুর ভিড়ে ঢুকে গেছে। সেই ভিড়ে ঢুকে গেছে, এইবার যারা সাধু ছিল স্নান করে তারা সেই জপ করতে বসে গেছে, আর বসে বসে দেখছে, এ আবার কে রে, এ মালটা আবার কোথা থেকে এলো রে, এতে আগে কোথাও এখানে কোথাও দেখিনি, মনে মনে ভাবছে সাধু। যাই হোক, অত নতুন সাধু হয়ে এসেছে, থাকুক। এইবার মহারাজ কি করেছে, সেই সাধুদের কাছে গিয়ে বলছে, এমনি হাত জড়াত কিছুই করেনি, সাধারণ ভাবে বলছে, বাবা আমি কন্যা দায়গ্রস্ত পিতা, আমি একজন রাজা, যদি আমার কন্যাকে বিবাহ করো আমি খুবই উপকৃত হব, তুমি আমার কন্যাকে বিবাহ করবে বাবা? কি গো বাবা, আসল সাধু সে করবে? আসল সাধু মাথা নেড়ে বলছে, আমি বিয়ে করব। আরেকটি সাধুকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি আমার কন্যাকে বিবাহ করবে? সেও মাথা নেড়ে বলছে, আমি বিবাহ করব না, আমি যে সাধু। পরপর সাধুকে জিজ্ঞাসা করে করে চলে যাচ্ছে, সব আসল সাধুকে, সব সাধুকেই বলা হয়ে গেছে, কেউ আর হ্যাঁ বলে না, মাথা নাড়ে না। এইবার সেই নকল সাধুর কাছে গেছে, দেখুন নকল সাধু ভাবছে এইবার তো আমার কাছে আসছে, আমি এইবার হ্যাঁ বলব। কিন্তু তার আগে ভগবানকে একবার ডেকেছি, ওগো ঠাকুর, আসল সাধুরা যেন বিবাহ করতে মত না দেয় রাজা, আমার কাছে আসবে আমি বলবো হ্যাঁ বিবাহ করব, তাহলে আমার রাজকন্যাও পাওয়া হবে আর রাজত্বও পাওয়া হবে। আসল সাধুরা যখন না বলে দিয়েছে, এইবার নকল সাধুর কাছে আছে। নকল সাধুর সব সাধু যখন না বলে দিয়েছে, তখন মহারাজ কি করছে, গলায় কাপড়টা দিয়ে সেই নকল সাধুর হাত দুটো চেপে ধরেছে, জানে এই হচ্ছে শেষ সাধু, আর তো কেউ নেই, এ যদি না বলে যায় তাহলে আর কোন সাধুর সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে আমি পারবো। তখন সেই সাধুর হাতটা চেপে ধরেছে, বাবা তুমি আমার কন্যাকে বিবাহ করো। সেই নকল সাধু ভাবছে, চোরটা ভাবছে, আসল সাধুরা না বলে দিয়েছে আর আমি
হ্যাঁ বলে দেব, আর আমি নকল সাধু, আর রাজা মশাই আমার হাতে ধরছে, যদি আসল সাধু হই তাহলে এই ভারতবর্ষের সম্রাট আমার পায়ে পড়বে। অতএব সেই নকল সাধু মাথায় নেড়ে বলছে, আমি বিয়ে করব না, আমি সাধু। তাহলে ভাবুন তো, একদিন সাধু সঙ্গ করে চোর সাধু হয়ে গেল। বাবা ঘরে বসে হরিনাম শুনলে পূর্ণ হয়, কিন্তু এইখানে সে হরিনাম শুনলে কত যে পূর্ণ হয় সে ভগবানই জানে। তাই সাধু সঙ্গ করার প্রয়োজন আছে, দরকার আছে। তাই এখানে এসে আমরা এই রাধা মাধবের কাছে প্রার্থনা করব, ও গো রাধা মাধব তুমি সুখে থাকো, ও গো রাধা রানী তুমি সুখে থাকো, তোমরা সুখে থাকলেই এই পৃথিবীর সব মানুষ সুখে থাকবে। তুমি যে মঙ্গল, তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে, প্রভু বিশ্ব বিপদ হন্তা তুমি দাঁড়াও রুধির কথা, তব শ্রীচরণ তলে আছো অনলয় নীলে চির নব নীলে উদর সলিলে বহনে, আছো বিটোপিলতায় জর দেরি গায় শশীতার উপায় তপন, আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝায় বলিল অনেক কথাই বললাম বাবা মাগো, এবারে একটু নীলা বা পালাই যেতাম।
একজন ভক্তিমতী মায়ের কথা বলবো। একজন ভক্তিমতী মা সারা জীবন ধরে নারায়ণের সেবা পূজা দিয়ে আসছে, কোনদিন কিছু চাই না, একদিন চেয়ে বসলো কি একটি সন্তান নারায়ণের চরণ তলে বসে বলছে, ও গো নারায়ণ তুমি আমাকে একটি সন্তান দাও। নারায়ণ বলছে তোর সাত জনম সন্তান হবে না। মা যখন কাঁদছে তখন ভগবান বললেন তোর একটি সন্তান হবে, তবে তার পরমাই হবে মাত্র 10 বছর। মা বললেন তাই হোক বাবা। সেই ছেলেটি মৃত্যুর সময় ভগবানের নাম করেছিল, তাই তার পরমাই হবে 10,000 বছর।